হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও সবার আগে অনুরাগের ছো আগামী পর্ব নিয়ে হাজির হয়েছে। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রবীর এবার মারা গেল, তবে তার শেষ ইচ্ছে পূরণ করতে এবার সূর্য দীপাক কথা দিল তারা একসাথেই থাকবে এবং দীপাকে নতুন করে বিয়ে করলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছো ধারাবাহিকে আজকের পর্বে এটাই দেখানো হবে আপনাদেরকে। দীপা বুঝতে পারে প্রবীর আর বাঁচবে না। অন্যদিকে প্রবীর বারবার কল্পনা করতে থাকে সূর্যদীপা নতুন করে বিয়ে করে এসেছে। লাবণ্য অন্যদিকে বোঝে যে প্রবীর আর বেশিক্ষণ বাঁচবে না, তাই লাবণ্য সবাইকে খবর দিতে বলে। অন্যদিকে দীপা প্রবীরের জন্য পুজো দিয়ে আসে এবং প্রবীর বলে, তুই দীপাকে বিয়ে করে মেনে নিস, এটাই আমার শেষ ইচ্ছা। লাবণ্য সূর্যকে বলে, তোমার বাবার যা অবস্থা ওর যখন তখন কিছু একটা হয়ে যাবে, তুমি কি ওর সন্তান হিসেবে সেই শিক্ষাটা ইচ্ছেটা পূরণ করবে না? এরপর সূর্য প্রবীরের ইচ্ছা পূরণ করতে রূপা ও বাড়ির সবার সামনে দীপা সিঁধিতে সিঁদুর পরিয়ে দেয়। লাবণ্য মনে মনে ভাবে, এই দিনটা দেখার জন্যই তো কতদিন ধরে অপেক্ষা করেছি, অবশেষে সেটা আজকে হলো, তবুও আমরা কেউ ঠিকমতো খুশি হতে পারলাম না। এরপর সূর্য দীপা সিঁধিতে সিঁদুর পরানো দেখে প্রবীর কল্পনা করতে থাকে নতুন বরের মতো দীপাকে এবং সিঁদুর পরিয়ে দিচ্ছে, সমস্ত নিয়ম মেনে তাদের বিয়ে হচ্ছে। মিশকা ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় এবং এই সমস্ত দেখে সে চমকে যায়, কিন্তু লাবণ্য মিশকাকে আটকায়। সূর্য প্রবীরের কথা রাখতে মিশকাকে বলে, এবার দীপাই আমার স্ত্রী। তো বন্ধুরা, যদি এমনটাই হয় তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন আপডেট পেতে।